আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন, আমি একজন ফ্যামিলি ফিজিশিয়ান। আজকে কথা বলবো দ্রুত বীর্যপাত ও উত্থানজনিত সমস্যা নিয়ে। কিন্তু আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি 56 বছর বয়সী, এবং এই 56 বছর বয়সে তিনি উত্থানজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন এবং দীর্ঘদিন ধরেই তিনি দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগছেন। আলহামদুলিল্লাহ এখানে চিকিৎসা নেওয়ার পর তিনি এখন কেমন আছেন আজকে সেই ফিডব্যাকটাই জানবো, এবং হচ্ছে আজকে 4 মাস চিকিৎসা নেওয়ার পর সেই ফিডব্যাক তিনি জানাচ্ছেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জি, আপনার তো উত্থানজনিত সমস্যা ছিল এবং দ্রুত বীর্যপাতের সমস্যা ছিল, এবং এই সমস্যাটা নিয়ে অনেকদিন ধরেই ভুগছিলেন, এবং এখানে চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন আপনি? অনেক ভালো। অনেক ভালো। এবং হচ্ছে আপনার কি আর এখন উত্থানজনিত সমস্যাটা আছে এখন আর? নাই। এবং হচ্ছে আপনার যে দ্রুত বীর্যপাতের সমস্যাটা ছিল সেটাও এখন আর নেই, আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আপনার এই যে এই চিকিৎসা নিলেন, 4 মাস ধরে চিকিৎসা নিলেন, এবং চিকিৎসা নেওয়ার মধ্যে আপনাকে এমন কোনো ওষুধ খেতে হয়েছে যে ওষুধগুলো মেলামেশার পূর্বেই খেতে হবে, অথবা খাওয়ার পর কোনো ধরনের সাইড ইফেক্ট বা কোনো ধরনের আপনার মাথা ব্যথা অথবা হচ্ছে অস্বস্তি লাগে এমন কি হয়েছে? না, এমন কোনো কিছু হয়নি। এবং হচ্ছে আপনি নর্মালি আপনার জীবনযাপন করছেন এবং তাতে কোনো ধরনের সমস্যা হয়নি, এবং হচ্ছে আপনার এখন দাম্পত্য জীবন ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আজকে এই 4 মাস চিকিৎসা নেওয়ার পর আপনাকে আজকে বলা হচ্ছে যে আজকের পর আপনাকে আর আসতে হবে না, এবং যদি সমস্যা হয় তাহলে আসবেন। তাতে কেমন লাগছে? অনেক ভালো অনুভূতি করছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এবং হচ্ছে আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, 56 বছর বয়সে যদি কেউ আসলে উত্থানজনিত সমস্যায় ভোগে এবং হচ্ছে দ্রুত বীর্যপাতের সমস্যা ভোগে, অবশ্যই তার কারণ বের করা উচিত এবং কি কারণে আসলে হচ্ছে, এবং সেই কারণটা বের করে আজকে ওনার ফিডব্যাকটা তিনি জানাচ্ছেন, এবং হচ্ছে তিনি আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন, এবং ওনার এই উত্থানজনিত সমস্যাটা এখন টোটালি নেই, এবং হচ্ছে দ্রুত বীর্যপাতের সমস্যাটা ওনার কেটে গিয়েছে, ওনার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে। যারা আসলে 50 বছর পেরিয়ে গিয়েছেন কিন্তু হয়তো ভাবছেন আপনার এই রোগটা কখনোই ভালো হবে না, তাদেরকে বলবো অবশ্যই আপনি আপনার নিকটস্থ চর্ম ও যৌন রোগ অভিজ্ঞ অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি যদি চিকিৎসা নেন ইনশাআল্লাহ এই রোগটা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং হচ্ছে অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রেখে ওষুধ সেবন করতে হবে, এবং হচ্ছে ডাক্তার অবশ্যই আপনাকে চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ, এবং তাতে আপনি অবশ্যই ইনশাআল্লাহ আশা রাখবেন, ইনশাআল্লাহ বেনিফিটেড হবেন। কিন্তু আজে বাজে কোনো ধরনের ওষুধ সেবন করে এই 50 বছর বয়সী তাতে আরও বেশি পরিমাণে রিস্ক হয়ে যায়। আপনার হার্টের জন্য রিস্ক হতে পারে, আপনার স্ট্রোকের চান্স বাড়তে পারে, আপনার উচ্চ রক্তচাপের জন্য আপনার সমস্যা হতে পারে, কারণ যা তা ওষুধ আপনার জন্য নয়, কারণ আপনার বয়স 50 পেরিয়েছে সেটা আপনার মাথায় রাখতে হবে। তাহলে অবশ্যই 50 বছর পার হওয়ার পর আরও বেশি সচেতন হওয়া উচিত, আপনার হাইপারটেনশান, আপনার ডায়াবেটিস, আপনার কোলেস্টেরল এগুলো নিয়ে আসলে অনেক বেশি চিন্তিত হওয়া উচিত, এবং যা তা ওষুধ সেবন করা কোনো ক্রমেই উচিত নয়। অবশ্যই আপনি নিকটস্থ চর্ম যৌন রোগ অভিজ্ঞ অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম।